প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সেল আপডেট প্লাটিনা ইএস ফাইনালি আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখছেন। এই বাইকটি ভিডিও দিয়েছিলাম, তা ফাইনালি এই বাইকটি বিক্রি হয়ে গেল, সোল্ড আউট। এই বাইকটির জন্য দয়া করে আর কেউ কল দেবেন না। এই বাইকটি চলে গেল চরবদর্শন থানা ফরিদপুর জেলা। তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা দিয়ে নিয়ে নিল অবশ্য এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তা বন্ধুরা, যাদের যে বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে যদি নাও থাকে আপনাদের কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো দেন নাই, পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তা বন্ধুরা, বাইকটি যে নিল তার সাথে আমার একটু পরিচয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, নাম হলো কি? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান নাকি? জি। আপনার জেলা হলো ফরিদপুর জেলা? ফরিদপুর জেলা চরবদর থানা। আর আপনি এই মামুন মোটরস আপনি আসেন কিভাবে? ভিডিও দেখেছেন? ভিডিও দেখাইছি, আপনার ভিডিও ফেসবুকে থেকে দেখাইছি। ভিডিওতে আপনি যেভাবে দেখছেন বাস্তবে কি গাড়িটা কি সেভাবে পাইছেন? ঠিক আছে, সবই ঠিক আছে, সেভাবে পাইছি। যাই হোক, আমি আপনার কাছে বাইকটা দাম চাইছিলাম কত টাকা? 78,000। সর্বশেষ আপনি কত টাকা দিয়ে নিয়ে নিলেন? 70,000 টাকা। আপনি তো খুশি নাকি? জি খুশি। যাই হোক, এই বাইকটি যে কিনে দিল সে হলো ওনার মানে ভাগ্নিয়া, তার সাথে আমরা একটু পরিচয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আগায় আসেন, ক্যামেরার সামনে আসেন। ভাই নাম জানো কি? আমার নাম শাকিল শেখ। ভালো আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো। এই বাইকটা তো আপনার মামারে কিনে দিলেন নাকি? জি। যাই হোক ভাই, কিন্তু মূলত আমার দোকানে সকাল একবার আইসে বাইক দেখে শুনিয়া তারপরে চলে গেছে, তারপরে কিন্তু ওনার মামারে নিয়ে তারপরে সরাসরি আমার দোকানে আইসে বাইকটা কেনার জন্য। তা মামুন মোটরস কি কাস্টমার বাইক করে এবং বিক্রয় করতে আসতে পারে? জি আলহামদুলিল্লাহ আসতে পারে। ভিডিওতে আপনি যেভাবে দেখছেন বাস্তবে কি সেভাবে পাইছেন? জি সেভাবে ছিল, তার থেকে ভালো কন্ডিশনে পাইছি। বাইকটা কি টেস্ট ড্রাইভ দিছিলেন? জি দিছিলাম। সবকিছু ঠিকঠাক আছে? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যারা আমরা সবসময় আপনাদের ইয়ের থেকে ভালো ভালো বাইক দিতে পারি। তা বন্ধুরা ভালো থাকবেন, সুতরাং আসসালামু আলাইকুম।